আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা চলে এসেছি গণভবন থেকে ঠিক পূর্বে, সংসদ ভবন থেকে উত্তর পাশে এবং চন্দ্রিমা উদ্যানের দক্ষিণ পাশে লেক রোড। এই লেক রোডে আজকে আমরা নিরাপদ সড়ক চাই দিবসের একটি অভিযান পরিচালনা করব। যেসব গাড়ি দ্রুত গতিতে চলে, আসলে এই লেক রোডে গতিসীমা দেওয়া আছে, নির্দিষ্ট গতিসীমা 40 কিলো স্পিড। এই 40 কিলো স্পিডের উপর যে গাড়িগুলা তাদের গাড়ি চালাবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। উক্ত অভিযানে উপস্থিত আছেন ট্রাফিক তেজগাঁ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার SM শামীম স্যার, আরও উপস্থিত আছেন ট্রাফিক মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কাজী হানিফুল ইসলাম স্যার ও TI-1 স্যার ও মোহাম্মদপুর জোনের TI অ্যাডমিন স্যার ও তার সঙ্গীয় সদস্যবৃন্দ এই অভিযানে পরিচালনা করছেন। আজকে যে গাড়িগুলো বেপরোয়া চালায় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। দ্রুত গতিতে গাড়ি চালালে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায়। আসলে এই অ্যাক্সিডেন্টের হার কমানোর জন্য আজকে আমাদের এই অভিযান। আজ থেকে 26 বছর আগে এই দিনে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পরিবার সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তারপর থেকেই এই দিনটিকে জাতীয়ভাবে পালন করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন, এরপর থেকে 22শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ট্রাফিক মোহাম্মদপুর জোন ট্রাফিক তেজগাঁ বিভাগ আজকের দিবসটি পালন করছে। ধন্যবাদ সবাইকে।